সপ্তম শ্রেণী ছেলেকে বলছি, আজ তোমাদেরকে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি দেখো, চ্যাপ্টারটা হচ্ছে ময়নাগুড়ি হাই স্কুল এইচএস। ময়নাগুড়ি হাই স্কুল এইচএসের প্রশ্নগুলো আমি সব লিখে দিয়েছি, প্রশ্নগুলো তোমরা পরপর দেখবে এবং আমার সলভ করাগুলো তোমরা লক্ষ্য করবে। লক্ষ্য করলে দেখবে কত সহজেই সলভ করেছি এবং তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবে। দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে খুবই সহজ প্রশ্ন, বলেছে 2 কিলোগ্রামের 1/5 সমান কত। তাহলে 2 কিলোগ্রাম সমান কত? তোমরা নিশ্চয়ই জানো 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম, 2000 গ্রামের 1/5। তাহলে তুমি তো এখন 2000 লেখো, 2000 লিখে তার 1/5 করো, 1/5 করলে কাটাকাটি করো 400 গ্রাম হবে, 400 গ্রাম। তাহলে এখানে উত্তরটা কত হবে? 400 গ্রাম, 400 গ্রাম। আচ্ছা এরপরে দেখো 25 টাকার 8%, 25 টাকার 8%, তার মানে কি 25 × 8/100, 25 টাকার 8%। তাহলে 100 টাকায় কত? 8 টাকায়, 1 টাকায় কত? আর 25 টাকায় কত? তাহলে সমান কত দেখো, তাহলে 100 টাকায় কত? 100 টাকায় 8 টাকা, 1 টাকায় 8/100, আর 25 টাকায়, আর 25 টাকায় কত? 8/100 × 25, কাটাকাটি করো 4, 2 সমান, এখানে কত উত্তর হবে? সমান 2 টাকা, 2 টাকা। এটা করে নেবে তোমরা যে 100 টাকায় 8 টাকায়, 1 টাকায় কত, 25 টাকায় কত। মান নির্ণয় করো, 169 ডিভাইডেড বাই -13, 169। তাহলে তুমি লেখো 169 লিখলে, 169 লিখলে ডিভাইডেড বাই মানে নিচে -13, তাহলে কত কাটাকাটি করো সমান কত? -13। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহুত্রিভুজ কোণগুলো কত? দেখো এটা একটা সমকোণী সমদ্বিবাহুত্রিভুজ, এর এই এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান হবে। এটা তো আমরা জানি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই দুটো অ্যাঙ্গেল সমান যদি হয়, এই দুটো অ্যাঙ্গেল মিলে তো 180 ডিগ্রি, তাহলে এই দুটো যদি 90 ডিগ্রি, তাহলে এইটা 90 হলে এই দুটো 90 হবে, এই দুটো 90 মানে সমান হলো 45 হবে, 45। তাহলে আমাদের অনুপাতটা কী হবে? 90:45:45, তার মানে কত কাটাকাটি করো? 2:1:1, এটা হবে। এরপর অঙ্কটা করে দিয়েছি, দেখো 2টি সংখ্যার অনুপাত 5:7 হলে, 10^13 হলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটির সমষ্টি ও অনুপাত এইটা। এরপর করে দিয়েছি, দেখো সংখ্যা দুটির সমষ্টি মানে অনুপাত দুটির সমষ্টি গণিত গসাগু। তাহলে এরপর 2x×13=156, তাহলে কত হচ্ছে তোমার 12x = কত 156কে 13 দিয়ে ভাগ করো, তাহলে x×13 বেরিয়েছে, তাহলে একটা 5×3=65, আর একটা হচ্ছে 7×91। এরপর অঙ্কটা দেখো, এরপর অঙ্কটা কী বলছে, 2টি ক্রমিক সমানুপাতির প্রথম পদ 9 ও দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদ কত? তাহলে আমরা যদি দেখো ক্রমিক সমানুপাতি মানে আমরা যদি বলি a:b:c, এটা ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি বলতে পারি? অতএব a/b = b/c, দেখো a/b = b/c, b/c তাহলে কি হচ্ছে? অতএব b² = কত হচ্ছে? ac। কেন বলো তো? কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করো, বজ্রগুণ করো কোনাকুনি, দেখো এইদিকে গুণ করলে, এদিকে গুণ করলে কী হচ্ছে? b², এদিকে গুণ করলে ac, তাহলে b² = ac। এখানে b কত? প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6, তাহলে বিটা কত? অতএব b আমার কত? 6, তার হোল স্কোয়ার b². এ হচ্ছে কত? প্রথম পদ কত বলেছে? প্রথম পদ বলেছে 9, তাহলে 9 × কত? c। দেখো b² = 9ac, অতএব 9c = কত? 6×6=36, অতএব c = কত? 4। হচ্ছে, ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে তৃতীয় পদটা কত? তৃতীয় পদ সমান 4। ঠিক আছে, এরপর দেখো বর্গমূল নির্ণয় করো, 4×2=5, তুমি 4×2=5 লেখো, এই দুটো দিয়ে দাও, তাহলে 36। দেখো 42 মানে আমি 6 পর্যন্ত পাচ্ছি, 7 হলো 49 হয়ে যাচ্ছে, 6 পর্যন্ত নিলাম, 6×6=36, তাহলে আমার 6 বেগের 2, 5টা নামিয়ে দিলাম, এটা ডবল করে দাও 12 হলো, এটা 5 খাও, এটা 5 খাও, তাহলে কত? 625। তাহলে নিম্ন বর্গমূল সমান কত? নিম্ন বর্গমূল সমান 65। এরপর অঙ্কটা দেখো, 120 কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%, ওই মিশ্র সারে কোন সার কত আছে? দেখো তাহলে প্রথমে বলেছি কি,
ইউরিয়া, ইউরিয়া কত হবে? ইউরিয়া হচ্ছে, ইউরিয়া হচ্ছে 60%, তার মানে 60/100। তার মানে কাটাকাটি করো, একটা শূন্য কেটে গেল, আর তিন, আর এটা হচ্ছে পাঁচ, তাহলে 3/5 এটা হয়ে গেল। ইউরিয়া হচ্ছে 3/5, আর এটা কি বলো? এরপর হচ্ছে পটাস, পটাস, ইউরিয়া পটাস, পটাস কত হবে? পটাস হচ্ছে 40/100, তার মানে কত কাটাকাটি করে দাও, শূন্য শূন্য কেটে দাও, 2×4 5, 2/5, তাহলে এবারে সমান 3, এটা হচ্ছে 3:5, আর এটা হচ্ছে 2:5, তাহলে এরপর আমাদের কী বার করতে বলেছে? তোমার 3/5, তাহলে 120, এটা তুমি ডাইরেক্ট করে দিতে পারো, এটা 3/5 দিলেই হয়ে যাবে, দরকার নেই, এই এই পর্যন্ত রেখে দাও, এইটা করার দরকার নেই। তাহলে ইউরিয়া কত হবে? ইউরিয়া সমান, ইউরিয়া সমান কত? 120×3/5 সমান কত? 24, তাহলে 72 কেজি, 72 কেজি। আর পটাশ কত হবে? পটাশ হবে 120×2/5, 24 সমান 48 কেজি। ওকে, এটা আর অনুবাদ করার দরকার নেই। এরপরে দেখো, এরপরে বলি যে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার আছে, 30 দিন পরে আরও 800 জন এলো, তাহলে অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? তাহলে 30 দিন চলে যাচ্ছে, তাহলে দিনটা কত অবশিষ্ট থাকছে? 190 থেকে 30 বাদ দাও, 160, আর লোক কত অবশিষ্ট থাকছে? 4000 মাইনাস কত? 4000 মাইনাস 800 সমান 3200। এইটাই আমার অঙ্কের মানে প্রথম করার প্রথম ধাপ। তাহলে দেখো, দিন অবশিষ্ট থাকছে, এখানে অ্যান্সার লেখো, এখানে অ্যান্সার, দিন অবশিষ্ট, দিন অবশিষ্ট কত? দিন অবশিষ্ট 190 মাইনাস 30 সমান 160 দিন। ওকে, এরপর দেখো, আর লোক অবশিষ্ট, লোক অবশিষ্ট কত আছে? তোমার 4000 মাইনাস 800 সমান কত? 4000 মাইনাস 800 মানে 3200 জন। এখন দেখো, এই 4000 জনের খাবার কতদিনের আছে? 4000 জনের খাবার আছে 160 দিনের, একজনের কত? 3200 জনের কত? দেখো, অতএব 4000 জনের খাবার আছে, খাবার আছে, আছে কত? সমান 160 দিনের, 160 দিন করো, একজনের খাবার আছে কত বেশি চলবে? 160×4000, 4000, আর 3200 জনের কত? 160×4000, 4000/2, নিচে 3200, কাটাকাটি করে দাও, এই 3200 দুটো শূন্য, এর শূন্য কেটে গেল, আর তোমার 32 আর 5/3 সঙ্গে 160, 5 হলো, তাহলে 200 দিনের। তাহলে দেখো, আমরা প্রথম কী করবে? তুমি দুটো ধাপ করবে। প্রথম ধাপটা কী দেখো, প্রথম ধাপটা বলেছে যে দিনটা কত অবশিষ্ট থাকছে, 190 থেকে 30 বাদ দিয়ে দিবে, 30 দিন চলে যাচ্ছে, তাহলে 160 দিন হচ্ছে। আর সেকেন্ড ধাপটা কি? 800 জন চলে যাচ্ছে, মানে 4000 মধ্যে 800 চলে গেলে 3200। এখন ওই যে 160 দিন, 30 দিন তো খাওয়া হয়ে গেছে আমার অলরেডি, তাহলে ওই যে 160 দিনের খাবারটা আছে, ওটা কার আছে? 4000 জন লোক, 4000 জন লোকের এখন 160 দিনের খাবার মজুত আছে এখন এই মুহূর্তে। এবারে ওই খাবারটাই 3200 জন লোকের কতদিন চলবে? তাহলে 4000 জনের 160 দিনের, একজনের বেশি চলবে 4000×160, আর 3200 জনের 4000×160/3200, কাটাকাটি করবে 200 আসবে, তাহলে চলবে কতদিন? 200 দিন। এরপর দেখো, এর পরের অঙ্কটা কী বলেছে? দেখো, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন আর পটল চাষ করেছে। আমিনুর চাচা কী করেছে? তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছে। তাহলে প্রতি কাটায় যদি 150 টাকা করে পটলে বেগুনে লাভ করেন, আর পটলে যদি প্রতি কাটায় 125 টাকা করে লাভ করেন, তাহলে তাদের অনুপাতটা কত হবে? দেখো, এখন আমাদেরকে বার করতে হবে যে আমিনুর চাচা কত পটল চাষ করেছেন, কত বেগুন চাষ করেছেন, তাহলে মোট অনুপাত কত? তার চাষের মোট অনুপাত, অ্যান্সার এটা করো, তার চাষের মোট অনুপাত, মোট অনুপাত কত বলো? কত? 4:3, তাহলে 4:3 সমান কত? 4+3 = 7। অতএব পটল বেগুন করেছেন কত? বেগুন করেছেন কত?
পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ গুণিত কত বলো? চার বাই সাত পাঁচ হলো, তাহলে কুড়ি। বেগুনটা কত হচ্ছে? কুড়ি কাঠা, কুড়ি কাঠা। আর পটল, পটল করেছেন কত? পঁয়ত্রিশ গুণিত কত? তিন বাই সাত, পাঁচ সাতে পঁয়ত্রিশ, তার মানে পনেরো কাঠা, পনেরো 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 কাঠা, পনেরো কাঠা এইটুকু করেছেন। এরপরে বেগুন থেকে লাভ, বেগুন থেকে লাভ কত? বেগুন থেকে থেকে লাভ কত? কুড়ি গুণিত দেড়শো টাকা, তার মানে কত? কুড়ি দেড়ে পার কাঠা দেড়শো টাকা করে হয়েছে, তাহলে কুড়ি দেড়ে তিন হাজার, তিন হাজার টাকা। আর পটল থেকে লাভ কত? পটল থেকে লাভ পনেরো গুণিত একশো পঁচিশ সমান কত? পাঁচ পনেরো পঁচাত্তরে পাঁচ হাতের হলো সাত, পনেরো তিরিশ সাঁত্রিশ সাড়ে পনেরো পনেরো তিন আঠেরো, আঠেরোশো পঁচাত্তর টাকা। দেখো পাঁচ পনেরো পঁচাত্তরে পাঁচ হাতের হলো সাত, পনেরো তিরিশে সাঁত্রিশ সাড়ে তিন, পনেরো পনেরো আঠেরো, এত টাকা। অতএব বেগুন ইজ টু পটল, বেগুন ইজ টু পটল সমান কত? তিন হাজার ইজ টু আঠেরোশো পঁচাত্তর, কাটাকাটি করো পঁচিশ দিয়ে, পঁচিশ দিয়ে কাটলে কত হচ্ছে? পঁচিশ দিয়ে কাটলে কত হচ্ছে? পঁচিশ একে পঁচিশ, বারো পঁচিশ তিনশো, একশো কুড়ি হচ্ছে। দেখো তো বারো পঁচিশ তিনশো, তার আগে একটা শূন্য, আর এটা পঁচিশ দিয়ে কাটলে সাত পঁচিশ একশো পঁচাত্তর, বারো পাঁচ। আবার যদি পাঁচ দিয়ে কাটো পাঁচ চব্বিশ একশো কুড়ি, পাঁচ পনেরো পঁচাত্তর। আবার যদি কাটো আট আর পাঁচ সমান আট ইঞ্চ টু পাঁচ, বুঝতে পেরেছো অঙ্কটা? প্রথমে তোমরা কী করবে দেখো, আমিনুল চাচার যে চাষটা করেছে তার টোটাল অনুপাতটা কত? চার ইঞ্চ টু তিন। তাহলে তুমি কত কত বেগুন আর কত পটল চাষ করেছে দেখে নাও। তাহলে বেগুন চাষ করছে কত? পঁয়ত্রিশ গুণিত চার বাই সাত করে নিলে কুড়ি কাটা। আর পটল চাষ করছে কত? পঁয়ত্রিশ গুণিত তিন বাই সাত সমান পাঁচ তিনে পনেরো কাটা। এবারে দেড়শো টাকা হিসেবে বেগুনে লাভ হয় কত? দেড়শো গুণিত তোমার কুড়ি, তাহলে কুড়িতে তিন হাজার টাকা। আর পটলের লাভ হয় পনেরো গুণিত একশো পঁচিশ, আঠেরোশো পঁচাত্তর টাকা। তাহলে বেগুন ইঞ্চু পটল করে দাও, করে দিলা আমার কাটাকাটি করলে আমার এইট ইঞ্চু ফাইভ আসছে। ওকে।